টাকাটা তোমার মানি আমি আর হয়তো বলে না পরে তো করলাম কোনো বরণ করছে আমি দিতে পারবো না আমার আম্মা আমার ঘরতে টাকা চুরি করছে আমি নিজে চোখে দেখছি নাটক করো না এই নাটক আমার ভালো লাগে না টাকাটা চুরি করছো এই কথাটা বলতে চাইছিলাম না তারপরও বললাম তুমি কিভাবে পারলা আমার ঘরের থেকে তুমি টাকা চুরি করতে টাকাটা বের করতেছে একটা খামের ভিতরে টাকা ঠিক বলছেন ঠিক না আর পাঁচশো টাকা নোট ছিল সবগুলা হ্যাঁ আম্মা আপনি টেনশন করেন না ভাই বলছি আজকে দিব আমি এক ঘন্টা পরে আমি ব্যাংকে যেয়ে আপনার টাকা ঢুকিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভাবনা এই ভাবনা উফ এই ভাবনা ওই যে ওই দিন তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম না রাখার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো আর সাথে এক গ্লাস পানি নিয়ে আসো আচ্ছা হ্যাঁ শোন ওই একটা পার্টি আসবে দোকানে বসায় রাখিস হ্যাঁ আমি দুই ঘন্টা পরে আসবো আর কারবে বাকিটাকে দিবি না মাল টাকা তো পাইতেছি না তুমি কি মানে আমি নিবো আমি নিলে কি তোমার কাছে চাইতেছি টাকা দেখো তুমি কোথায় রাখছো তুমি ডোয়ারে রাখছো বেডরুমে নাকি দেখো কাউ যে আলমারিতে রাখছো যাও টাকা নিয়ে এসো আলমারিতে আমি দেখে আসি না এটা টাকা নাই মানে কোথাও নাই টাকা কি হাওয়া হয়ে গেছে টাকার কি হাত পাগো যাইছে হাইটা 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 এটা চলে গেছে ওইটাই তো বলতোছি টাকা কই গেল টাকা কই গেল সেটা তুমি জানো সেটা কি আমি জানি এখন পার্টিতে টাকা দিতে হবে ফোন দিতেছে বারবার আমি বলছি এক ঘন্টা পর আমি টাকা পাঠিয়ে দিতেছি এখন যদি বলো টাকা নাই কি হবে আবার বলো টাকা তো খুঁজলাম

টাকাটা কে নিছে আমি জানি কে নিছে আম্মা আমার ঘর থেকে টাকা বলেন তো আম্মা আমি বললে কি তুমি বিশ্বাস করবা অবশ্যই আম্মা বিশ্বাস করব আপনি কে আমার শাশুড়ি সব সময় আমার ভালো চান এটা আমি জানি আম্মা বলেন টাকাটা তোমার মা কি বলেন আমার আম্মা আমার ঘর থেকে টাকা চুরি করছে আমি নিজে চোখে দেখছি আমি সকালবেলা এই রুম থেকে বেরিয়ে দেখি যে তোমার রুমে একটা শব্দ হইতেছে তাই আমি আবার উকি দিছি উকিতে দেখলাম তোমার মা ডয়ার থেকে টাকাটা বের করতেছে একটা খামের ভিতরে টাকা ঠিক বলছেন ঠিক না আর পাঁচশো টাকা নোট ছিল সবগুলো হ্যাঁ একটা ওর কাছে টিকে নোট না আমি আপনি তো ঠিক বলছেন আর সবগুলো টাকা নতুন হ্যাঁ তাহলে দেখছো আমি দেখিনি অবশ্যই আপনি দেখছেন আম্মা দেখছো তোর শাশুড়ি কেমন তুমি আগে বলবো না আমি বলিনি তোরা বিশ্বাস করবি না ওই জন্য বলিনি আমার মার এত বড় সাহস আমার মা আমার বাড়িতে খায় আমার বাড়িতে থাকে তার সম্পূর্ণ ভরণ পোষণ আমি আর আমার করতে বাবাজি তোমার মা তোমার ভালো চায় না লজ্জা লাগতেছে চিন্তা করতে কারোর সামনে কি মুখ দেখানো যাবো এই কথাটা বললে সি আপনারা কোনো কথা বলবেন না একটা কথা বলবেন না যা বলার আমার মার একেবারে ডাক দিব আমি কথা বলবো আপনার কোনো কথা বলবেন না দাঁড়াইতে বলছি দাঁড়াও যা করছো ভালো করছো আমি কিছু মনে করিনি তুমি আমার মা আমি চাই না চিল্লাপন লাগবে না মানুষ আমি জানাই

আমি অভাব দিছি তুমি বলো একবার যে তোমার এই জিনিসটা আমি অভাব দিছি আর কোনো জিনিসের অভাব দিছি ওষুধ শুরু করা ডাক্তার দেখানো তোমাদের যখন যেটা লাগে সেটাই তো আমি দেই আবার আমার ঘর থেকে টাকা চুরি তো রয় কি কষ্ট এগুলা কিসের টাকা চুরি করছি আমি কার টাকা চুরি করছি এমন একটা ভাব কাছো কিচ্ছুই তুমি দাম না কিচ্ছুই বুঝো না তুমি একবার ফিটার খাও বোমা কি বলতাছে কি বলবে আপনার ছেলে কয়েকদিন আগে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিছিল আমি ওইটা রুমের ডয়ের মধ্যে রাখছি ওইটাই আপনি নিয়ে নিছেন কি বলবো আপনি বৌমা আমি তো মনের তোমাদের রুমে যাই না তাহলে টাকা কিভাবে নিবো বলো আমি তো সারাদিন আমার রুমেই থাকি আর তোর মনে হয় আমি টাকা চুরি করছি ও যেমনি করে বল পাচ্ছেন যে আপনি কিচ্ছুই জানেন না চুরিটা তো ভালো মতনই করছেন দেখছি না আমি হুম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা বাপ এরগুলো কি করতে কি কইতাছে যেটা সত্যি সেটাই তো কইতাছে তুমি সকালবেলা আমার ঘরে ঢুকছো কি লিগা আর ঢুকছো ঢুকছো ভালো কথা কি জন্য আমার ডোয়ার হাতে তুমি পঞ্চাশ হাজার টাকা নিচ্ছ আম্মা তুমি আমার মা আমি চিলাচিলি করতে চাই না আমি চাই না মানুষ জানুক জানলে কি বলবো আমার ভালো লাগছে আমার টাকা নিয়ে আসো যাও 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 তোর বাপের লাগে আমি এত বছর সংসার করি মনের ভুলেও এক টাকা ধরে নেই তোর বাপের পকেট থেকে তোর টাকা চুরি করছি আমি এটা তোর মনে হইলো বলবা না ভালো ভালোভাবে বলবা না আব্বা কি বাড়ির কোনো খোঁজ খবর রাখো হ্যাঁ কি বলে বাড়ির কোনো খোঁজ খবর রাখো গেছে এখনো তুমি জানো না কি হয়েছে কিচ্ছু জানো না আম্মা তোমার কাছে টাকাটা দিতে রাখতে আব্বা শুনো বলতে আমার লজ্জা লাগতেছে আমার গর্ব ধারেনি মা যে আমার দশ মাস দশ দিন পেটে ধরছে এত বড় করছে কি করছে আম্মা আজকে জানো আমার ঘরের থেকে আমার ডোয়াই খুলাম

এত বছর ধরে সংস্কার আছি আমি এই মহিলারা আমার চেয়ে বেশি কেউ চেনে আজ পর্যন্ত মনে করছে ঠিক মতো এক দুই ছোটাকে ভাঙ্গায় দিলে বলতে পারে না এখন কি দুইজনে মিলে নাটক পড়তেছেন হুম ভালোই তো নাটকটা সাজাইছেন টাকাটা তো দুজনে মিলে মেরে দিলেন তাই না কেমনে পারলেন আপনারা এই নিজের ছেলের টাকা এমনি করে মাইরে দিতে আমাই একটা কাজ করো তোমার বাপেরে আর তোমার মাকে ঘর থেকে বের করে দাও দুইজনে মিলে টাকা চুরি করছে টাকাটা দেখছো উদাও করে দিছে আর এখন নাটক দেখাইতেছে তোমার সাথে আব্বা তুমি অনেক দিন রাখছি মার যে স্বভাব চরিত্র এরকম আমি আগে জানতাম না যে তো আমার মার স্বভাব খারাপই হয়ে গেছে গা এক কাজ করো তুমি আর আম্মা গ্রামে যাই থাকো তুমি করে আমি আর খাইতো পারবো না পড়াইতে পারবো না কোনো বরণ পোষণ আমি দিতে পারবো না এক কাপ চা খাইতে গেল বউ মানে জিজ্ঞাসা করি আর 50000 টাকা আমি তোরে না কই নিয়ে নিমু সেটা তো আমি জানতাম আগে আমার শাশুড়ি যদি

মা এই কাজ আপনি কীভাবে করলেন হ্যাঁ আপনার টাকার দরকার আমারে বলতেন পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ টাকা দিতাম আপনারে আপনি কীভাবে পারলেন আমার ঘরে চুরি করতে তোমার আম্মা একটা চোর আর কিভাবে আমার মা আর আমার বাবার দোষ দিতেছে উনি নাকি নিজে চোখে দেখছে আমার আম্মা ঘর থেকে টাকা চুরি করতেছে তুমি টাকাটা কেন নিলে মা আমার শ্বশুর আমার কোনো মান সম্মান কোনো নিচ্ছে তুমি রাখছো বলো তো হ্যাঁ

টাকা নাই তো মা আমি টাকা খরচ করে ফেলেছি সবগুলো কি সবগুলো টাকা খরচ করে তুমি এত টাকা দিয়ে কি করছো পার্লারে গেছিলাম পার্লারে তুমি এত টাকা কি করছো চুল স্টেস করছি এই শাড়িটা কিনছি শরীর মেস করেছি আবার এই সানগ্লাসটা কিনছি গুরু তো আমি তো এতক্ষণ খেয়ালই করিনি তুমি কি করছো এগুলো আমার অনেক দিনের শখ ছিল তোর বাপে দেয় না কি করবো কম এজন্য আপনি আমার টাকা চুরি করবেন মেয়ের আমার টাকা চুরি করে আপনি পাল্লা গেছেন হ্যাঁ চুল কি করছেন স্ট্রেট করছেন না আমি ওদিন দেখছি তুমি আমার মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকা রাখছো এর জন্য আমি নিয়ে নিছি তুমি বুড়ো বয়সে এগুলো কি করছো তোমার কেমন দেখা যাইতাছে আমি আর আমার মারে চুল বাপছি আমার বাবারে চুল বাপছি কত খারাপ কথা বলছি আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে লজ্জা নাই আপনার আপনি তো বুড়ো হয়ে গেছেন আপনি বুঝেন হ্যাঁ এই যে শাড়ি কিনছেন আমার টাকা দিয়া লজ্জা করলো না একবার হ্যাঁ কেনলেন সেই মুখ দিয়ে আপনি লজ্জা করব কেন হ্যাঁ আমার মেয়ের জামাই না আপনার আসলে লজ্জা সরমই নাই কোন লজ্জা সরম নাই দুইয়া খায় ফেলছেন একবারে তোমার আম্মার আমার চোখের সামনে থেকে বাইক আমার ঘরের থেকে যাইতে বলো আমার বাড়ির থেকে যাইতে বলো কোনোদিন আমার বাড়ির ত্রিশি আসবেন না যদি আসেন না

আমি না আমার মাথাটা নষ্ট হয়ে গেছে আমি যখন আমার শাশুড়ি কইছে যে নিজের চোখে দেখছো আমার মা টাকা চুরি করছে আমার না লজ্জায় সরমে আমার না আব্বা মঞ্চে মেগে আব্বা বিশ্বাস না তোর শাশুড়ি সারা যদি কয় তোর বিশ্বাস করা উচিত ছিল আমি ভুল করছি আমি একটা ভুল করিয়া যে আব্বা জীবনে দিন এরকম করছি বলো আমি কি অবাধ্য সন্তান তোমার বলো তুমি আমার অভিভাবক মানুষ করছো না একটা ভুল কইরা ভালো হয়েছে আব্বা একটা ভুল করছো যদি না দেখতো তোমরাই এই যন্ত্রণাটা নিয়া এই চুরির অপবাদটা নিয়া কবরে যেতাম কে মত পর্যন্ত ছটফট ছটফট করতে থাকতাম তোর মাও মারা যেত আমিও মারা যেতাম জীবনে শোন জীবনে এমন কোনো ভুল করিস না যে ভুলের কোনোদিন মাপ হয় না